একদম দোকানের মতন ঘরেতেই বানিয়ে ফেললাম চিকেন ফ্রাইড বার্গার। আজ এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বার্গার সাধারণত এক ধরনের স্যান্ডউইচ যার ভেতরে প্যাটিটা বিভিন্ন ধরনের হয়, কখনো আলুর প্যাটি, কখনো পনিরের প্যাটি, কখনো বা চিকেনের। আমি এখানে চিকেনের প্যাটি ইউজ করেছি, আমি এটা চিকেন ফ্রাইড বার্গার তৈরি করেছি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি 200 গ্রাম চিকেনকে মিক্সিতে পেস্ট করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি লেবুর রস বেশ কিছুটা, দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। ভালো করে মেখে নিতে হবে এবং এটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার যেগুলো নিচ্ছি, বার্গার রুটি, টমেটো গোল গোল করে কেটে নিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা রয়েছে, কিছু লেটুস পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, বাটার নিয়েছি, মেয়োনিজ নিয়েছি, আর নিয়েছি চিজ। এই বার্গারের ব্রেডগুলো যে কোনো স্টেশনারি দোকানেই পাওয়া যায়। এবার আমি একটা সস তৈরি করে নেব, যেটা বার্গারেতে অতি প্রয়োজনীয়। এই সসটা বার্গারে ইউজ করা হয়, যে কোনো বার্গারে। আমি এখানে প্রায় 4 চামচ মতন, বড় চামচের 4 চামচ মেয়োনিজ নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আর দিচ্ছি টমেটো কেচাপ। এবার ভালো করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে বার্গারের সসটা। এবার আমি পাউরুটিগুলোকে মাঝখান থেকে কেটে নেব। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে বাটার মাখিয়ে একটু হালকা সেঁকে নেব। একটা ননস্টিক প্যানে আমি পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলোর উপর দিকটাতেও একটু বাটার মাখিয়ে 2 পিঠি হালকা করে সেঁকে নেব। খুব কড়া সেঁকবো না, তাহলে পাউরুটিগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি বার্গারের চিকেনের প্যাটিটা বানিয়ে ফেলছি। ম্যারিনেট করা চিকেনটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে আমি 2টো প্রথমে বলের শেপ করে নিচ্ছি। এবার আমি একটা বল নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে আমি প্রথমে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি একটা ডিমের গোলা তৈরি করে রেখেছি, সামান্য একটু লবণ আর মরিচ দিয়ে। সেই ডিমের গোলায় চিকেনের প্যাটিটা ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে ফের আর একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে হাতের সাহায্যে প্রেসার দিয়ে দিয়ে আমি প্যাটিটা তৈরি করে নিচ্ছি। প্রতি সোম বুধ শুক্র এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে পৌঁছে যাবে। প্যাটিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা যখন গরম হবে তখন আমি প্যাটিগুলো দিয়ে গোল্ডেন ফ্রাই করে নেব।
চিকেন ফ্রাইড বার্গারের চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গেছে। এই চিকেন ফ্রাইয়ে ম্যারিনেট করা চিকেনটা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আপনারা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখনই বার্গার খেতে ইচ্ছা হবে তখনই আপনারা বার করে ভেজে নিয়ে বার্গারে ইউজ করতে পারেন। এবার পাউরুটির নিচের পোর্শনটা আমি নিয়ে নিলাম। নিচের পোর্শনটা নিয়ে আমি ভালো করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণেই আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এবার বার্গারটাকে আমি সাজিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেটুস পাতা, এখানে দু তিনটে ছোট ছোট লেটুস পাতাকে আমি একসাথে জড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপরে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইডটা। চিকেন ফ্রাইডটা বসিয়ে দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ। এর উপরে যে সসটা আমি তৈরি করেছি সেই সসটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে দেবার পর সবশেষে আমি পাউরুটির উপরের অংশটা এর উপরে চাপিয়ে দিলাম। একটু হালকা করে প্রেস করে নিলাম। একটা বার্গার আমার রেডি হয়ে গেছে। এবার নেক্সট বার্গারটাও ঠিক একইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই আমি বাড়িতেই বানিয়ে ফেললাম চিকেন ফ্রাইড বার্গার। আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আজকের রেসিপি চিকেন ফ্রাইড বার্গার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর তার সাথে অবশ্যই অল বাটনটাও প্রেস করে দেবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।